সুকন্যা আপনার কাছ থেকে শুরু করছি, তাহলে হিন্দু এই মুহূর্তে তৃণমূলের কাছে মূল্যহীন, মানে ধর্মনিরপেক্ষতার যে সংবিধানের পাঠ পড়ে আপনারা আসেন সেটা মাইনাস? হিন্দু বা আমি শুধু হিন্দু বলবো কেন, এখানে আমাদের লিখতে জায়গা কম থাকে, আমি বলবো হিন্দু বৌদ্ধ জৈন শিখ কারোরই কোনো মূল্য নেই, শুধুমাত্র মুসলিম মুসলিম করবেন হুমায়ুন কবির আর আপনারাও, নাকি সেরকম কি মনে হচ্ছে? তাই তো বললেন, আমরা তো পুরো লোকসভা ইলেকশনটাই পুরো দেখে গেলাম, একটু পেছনের দিকে তাকাচ্ছি। না না একটু সামনের দিকে তাকান প্লিজ, না না সামনের দিকে তাকান, সুকন্যা সুকন্যা না প্লিজ প্লিজ সামনের দিকে তাকান, না হুমায়ুন কবির বলে ফেলেছেন তো, সুকন্যা হুমায়ুন কবির বলে ফেলেছেন মোদিজিদের যে প্রচারটা আমরা দেখলাম, একই কথা ফাটা রেকর্ড বাড়িয়ে এলাম, লাভ নেই সুকন্যা, হুমায়ুন কবির বলে ফেলেছেন তো সামনের দিকে তাকান, কি করবেন? এই কথাগুলো আমরা শুনে পুরো ভোটটা আমাদের কাটিয়ে গেল। এবার দেখুন, কিছুদিন আগে আমরা তো শুনে যাচ্ছি লাশ ভাসিয়ে দেবো ভাগীরথী, নিশিত রানে উনিও মহারাষ্ট্রের একটা সভায় একই ধরনের কথাবার্তা বললেন, তার জন্য কি বিজেপি সরকার বা মোদি গভর্নমেন্টের কোন রকম দোষ আছে? উনি ওনার ব্যক্তিগত মত বলেছেন। তারপরে দেখুন আমরা দেখেছি, আপনি বিজেপি কে দায়মুক্ত করছেন, আবার বলতে দেবো, অনেকবার বলতে দেবো নির্মলা বাবু, বিজেপির কেউ যদি কিছু বলেন, সুকন্যা এই মাত্র বলেছেন উনি ওনার ব্যক্তিগত কথা বলেছেন, মানে বিজেপিকে দায়মুক্ত করতে কোথাও একটা সুকন্যার মনে হচ্ছে কোনো দায় আছে, এইমাত্র বললেন অটোমেটিক্যালি নরেন্দ্র মোদীর কথা, এটা কি দায় এক? না দাঁড়ান 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 দাঁড়ান, আপনাকে বিজেপির দায়িত্ব তো কেউ দেয়নি, বিজেপি মুখপাত্র আপনি নন তো, আমি বিজেপি মুখপাত্রকে জিজ্ঞাসা করবো, ওটা কার কথা? না 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 আমি বিজেপি মুখপাত্র জিজ্ঞাসা করবো, দাঁড়ান 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 নির্মল বাবু, আপনি বলুন তো একবার কি মনে হয় আপনার, বিজেপি মুখপাত্রের দায়িত্বটা হঠাৎ করে সুকন্যা তুলে নিচ্ছেন কেন? তৃণমূলের সঙ্গে বিজেপির কি আপনি কি একটা রহস্য জোটটোট লিখেছেন, সব আছে নাকি? হ্যাঁ না দেখুন, একটা জিনিস আপনাকে বলি, সেটা হচ্ছে যে এই যে আনহেলদি পলিটিক্সটা একটা তৈরি হচ্ছে না, এই আনহেলদি পলিটিক্সটা যেটাকে সাম্প্রদায়িক পলিটিক্স বলছেন, ভারতবর্ষের চিত্রে রাজনীতিটা অলওয়েজ কাস্ট রিডেন আর এখন খুব প্রোনাউন্সলি রিলিজিয়ান রিডেন, রিডেন মানে খুব বেশি রকমভাবে আছে, ভারতবর্ষের যে কোনো প্রান্তেই যান জাতপাতের রাজনীতিটা হয়, সাম্প্রদায়িক রাজনীতিটাও হয়। সুতরাং এখানে যে জিনিসটা হয়েছে সেই জিনিসটা আমি সাংবাদিক হিসেবে আমার মনে হয়েছে খুবই আনহেলদি, এর কারণ একটাই, সেটা হচ্ছে যে কোনো কারণেই হোক এই ভোট ব্যাঙ্ক পলিটিক্সটা খেলতে গিয়ে একটা শার্প ডিভিশন আসে, কিন্তু শার্প ডিভিশনটা যারা পালন করছেন, ইংরেজিতে দুটো কথা আছে, একটা হচ্ছে প্রম্পটিং একটা প্রভোকিং, নরেন্দ্র মোদী যদি প্রম্পট করেন এবং প্রভোক করেন হি ইজ ইকুয়ালি গিলটি লাইক হুমায়ুন কবির যিনি প্রম্পট করছেন এবং প্রভোক করছেন, কিন্তু উনি তো নরেন্দ্র মোদীর কথা বলছেন না, কোনো এক রানের কথা বলছেন, সেই রানের মন্তব্যের দায় নরেন্দ্র মোদীর নেই, ঠিক যেভাবে কবিরের মন্তব্যের দায় মমতার নেই, এটা উনি বলছেন, সুকন্যা বলছেন, ধৈর্য ধরে শুনতে হবে, জিনিসটা তা নয়, জিনিসটা হচ্ছে যে কোনো রকমের কাস্ট পলিটিক্স কিংবা রিলিজিয়াস পলিটিক্স আমাদের কনস্টিটিউশন অ্যাপ্রুভ করে না, যদি সেটা না করে থাকে গোয়িং বাই দ্য কনস্টিটিউশন, ধরুন আজকে এই যে হুমায়ুন কবির যে কথাটা বললেন, তিনি কেন বললেন তার যুক্তিটাও উনি দিলেন বহু পরে, যে আমি মুসলিমের সম্প্রদায়ের থেকে মানুষ, আমি মুসলিমদের জন্যই বলেছি, এখানে 70% মুসলিম, উনি যখন প্রথম কথাটা বলেছিলেন তখন কিন্তু কোনো এক্সপ্লেনেশন দেননি, তারপরে কিন্তু এক্সপ্লেনেশনটা দিলেন, আমার কাছে প্রশ্নটা হচ্ছে হিন্দু কিংবা মুসলিম নয়, প্রশ্নটা দাঁড়াচ্ছে হচ্ছে ভোট ব্যাঙ্ক পলিটিক্স করতে গিয়ে দুটো শার্প ডিভিশন তৈরি হয়ে যাচ্ছে, যেমন ধরুন আমি পরিষ্কার আগেও বলেছি এখানে যে একটা জেনারেল ইমপ্রেশন আছে যে বিজেপি ইজ আ হিন্দু পার্টি, ঠিক তেমনিভাবে বিজেপির পক্ষ থেকে একটা ইমপ্রেশন আছে যে টিএমসি ইজ আ মুসলিম পার্টি, যেমন মুসলিম পলিটিক্স টিএমসি করে, বিজেপি হিন্দু পলিটিক্স করে, শতরূপরা মানে লেফট তারা ক্লাস পলিটিক্স করে, কংগ্রেস একেবারে পরিষ্কার একটা পলিটিক্স করে যেটা যে পলিটিক্সটার মধ্যে সবটাই মিক্স থাকে এবং খুব ডিস্টিংটিভ নয়, যার ফলে সেকুলার ইমেজটা তারা ধরে রাখতে পারে। এবার পশ্চিমবঙ্গে সেকুলার হিন্দু ভোট যেটা, এই সেকুলার হিন্দু ভোটটা কনসেন্ট্রেটেড রয়েছে কংগ্রেস এবং লেফটের কাছে, এই ভোটটা বাদ দিয়ে যে ভোটগুলো থাকে
সেই ভোটটা একদম পরিষ্কারভাবে হয় শুভেন্দু বাবু নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তাহলে সেই ভোটটার জন্য এই বর্বরতার দিকে আমরা এগিয়ে যাব, দাওয়াতে বর্বরতা। অঙ্কন আপনি একমত? আমি আমি খুব মন দিয়ে আপনাদের আপনাদের দলের তরফ থেকে যে রিয়াকশন সেটা শুনছিলাম। সেখানে জগন্নাথবাবু বললেন এই জন্য 72-73% হিন্দুকে আমরা একজোট হয়ে ভোট দিতে বলছি। আপনাদের রিয়াকশনটা তো খুব অদ্ভুত। এই বর্বরতার রিয়াকশনে কি আবার একটা বর্বরতা আসবে? ধরুন আমি হিন্দুদের কথাটা এখানে আলাদা করে উল্লেখ করেছি, আমি প্রথমেই বলেছি আমি হিন্দু শিখ জৈন বৌদ্ধ এতটা লেখার জায়গা পাইনি বলে, কিন্তু মুসলিম বাদে ভারতবর্ষের এত জনগোষ্ঠীর মধ্যে এত সংখ্যক মানুষ, তাদের কারুর কথা হুমায়ুন কবির বলবেন না, যিনি যেহেতু তিনি মুসলিম এবং তিনি জেলাতে থাকেন যেখানে মুসলিমরা সংখ্যালঘু। আমার প্রশ্ন অঙ্কনবাবু, এইভাবে ভারতের রাজনীতি চলবে? তাহলে আপনারা বলবেন হিন্দুদের কথা, ওরা বলবে মুসলিমদের কথা, কেউ বেছে নেবে শিখ, কেউ বেছে নেবে জৈন বা বৌদ্ধ, বা তাদের কপাল খুবই খারাপ, তারা যেহেতু ভোট ব্যাঙ্ক নয় কোনো রাজনৈতিক দলের, মানে ডিসাইড করতে পারে না, তাদেরকে হয়তো কেউ বাঁচবেই না, পড়ে থাকবে এক কোণে। এভাবে চলবে অঙ্কনবাবু? বিষয়টা হচ্ছে হলো যে স্বাধীনতা পরবর্তী সময়কালে এই যে কংগ্রেস বলুন, কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নেওয়া তৃণমূল কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দল বলুন, এরা অদ্ভুত একটা সেকুলারিজম, একটা ধর্মনিরপেক্ষতা, একটা হচ্ছে হলো আমরা সর্বধর্ম সমন্বয় ইত্যাদির নাম করে যে একটা ভণ্ডামি এনেছে, যে সরাসরি ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমার মনমোহন সিংকে, প্রাক্তন প্রধানমন্ত্রীকে আমরা এটাও বলতে শুনেছি যে দেশের সম্পদের ওপর প্রথম অগ্রাধিকার কার, না দেশের মুসলমানদের। উনি তো বলতে পারতেন যে গরিবদের, উনি তো বলতে পারতেন যে যারা একদম মার্জিনালাইজ সোসাইটির তারা তাদের, না তিনি তা বলেননি, তিনি বলেছেন মুসলমানদের। তো তাহলে সেই জায়গাতে কি হলো? সেই জায়গা থেকে শুরু হলো না যে আমাকে ধর্মনিরপেক্ষতার নাম করে মুসলিম তোষণ, মুসলিম ভোট ব্যাংক তোষণের রাজনীতি করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন? যে গরু দুধ দেয় আমি তার লাথি সহ্য করব। আচ্ছা বলুন তো এটা কি আজকের প্র্যাকটিস? তা তো নয়, 2021 সাল থেকে। না আমার একটা ছোট্ট প্রশ্ন অঙ্কন, মানুষকে গরু ভাবাটা তার অবমূল্যায়ন, অবমানবায়ন, সেটা তিনি বলেছেন তার পলিটিক্স, কিন্তু আপনারা তার পাল্টাটা কি দিচ্ছেন? হুমায়ুন কবির যদি বলে থাকেন আমি এমন একটা জেলায় থাকি যেখানে মুসলমানরা সংখ্যালঘু, সব সিট মুসলমানদের, আমি মুসলমান মুসলমান তো করবো, আমি তো মুসলিম মুসলিম করবে, খুব ভালো কথা, আপনারা কি তার পাল্টা বলবেন আমরা হিন্দু হিন্দু করবো? তা ধর্মনিরপেক্ষতার কোথায় গেল? ধর্মনিরপেক্ষতার কোথায় গেল? কোথায় কে কে করবে ধর্মনিরপেক্ষ? আমি একটা পরিষ্কার কথা বলছি, ভারতবর্ষে হিন্দু আছে বলে ভারতবর্ষে ধর্মনিরপেক্ষতা জীবিত আছে। ভারতবর্ষে যদি হিন্দু না থাকে, হিন্দু সংখ্যালঘু হয়ে গেলে ওই ধর্মনিরপেক্ষতা শুনিয়েছিলেন না বাংলাদেশে? আজকে বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা কোথায় গেল? আজকে বাংলাদেশের মধ্যে যে শেখ হাসিনার সময় বা তার আগেও যা যে ধরনের ধর্মনিরপেক্ষতা সংবিধান, অঙ্কন যতক্ষণ সংবিধানে ধর্মনিরপেক্ষ শব্দটা লেখা আছে ততক্ষণ ওই শব্দটাকে হিন্দুইজম, ইসলামিজম, শিখিজম, জৈনিজম, বুদ্ধিজম কোনো কিছু দিয়ে রিপ্লেস করা যায় না তো, কোনো কিছু রিপ্লেস করা হচ্ছে না। আমি থাকলে ওটা থাকবে এমন বলা যায় না তো, না একেবারে। এইটা স্বীকৃত সত্য, এটা প্রমাণিত সত্য যে হিন্দু থাকলে তবে সেই জায়গায় ধর্মনিরপেক্ষতা থাকবে। জান কাশ্মীর ভ্যালিতে, আপনি যান কাশ্মীর ভ্যালিতে, ধর্মনিরপেক্ষতা কোথায় গেল? গালিব সালিব গালিব বলে যখন তাড়িয়ে দেওয়া হলো তখন কোথায় ছিল ধর্মনিরপেক্ষতা? কোথায় ছিল ধর্মনিরপেক্ষতা? আজকে আপনি বলছেন তৃণমূল কংগ্রেসের, তৃণমূল কংগ্রেসের এটা ম্যাল প্র্যাকটিসে পরিণত হয়েছে। শেখ আলম মানে বীরভূমের তৃণমূলের নেতা, তিনি বললেন আমরা 30%, আমরা চাইলে ভারতবর্ষে পশ্চিমবঙ্গের বুকে 4টে পাকিস্তান তৈরি করব। মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল তাকে গ্রেফতার করা, মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেফতার করেছেন না। দিদিভাই লোকসভা নির্বাচনের কথা বললেন, লোকসভা নির্বাচনের ভোটের ফলাফলের পর তৃণমূল নেতা মদন মিত্র বিধায়ক, তিনি বললেন যে 30% মুসলিমের সমর্থন পেয়েছি বলে এত দুর্নীতির পরেও আমরা জিততে পেরেছি। চলে আসুন খোকন দাস তৃণমূলের MLA বর্তমান দক্ষিণের, তিনি কি বলেছেন যে বাংলাদেশ থেকে আগত হিন্দু উদ্বাস্তুরা একটু বেশি হিন্দু হিন্দু করে, ওরা ওদের মধ্যে একটু হিন্দু হিন্দু আছে, ওরা বিজেপিকে ভোট দিতে পারে, তাই ওদেরকে ভোটার মানে ভোটার লিস্টে নাম তোলা যাবে না। অর্থাৎ সচেতনভাবে প্রচেষ্টা রয়েছে বাংলাদেশি হিন্দু যারা উদ্বাস্তু, যারা আমরা ওপার বাংলা থেকে এসেছি। এই যে বামপন্থীরা একটা কথা দারুণভাবে বলে যে জাতের লড়াই নয় ভাতের লড়াই চাই, আচ্ছা বলুন তো আমাদের ওখানে কিসের ভাত কম পড়েছিল? উদ্বাস্তু হয়ে আমরা যারা এসেছি ওপার বাংলায় আমাদের ভাত কম পড়েনি? জ্যোতিবাবু থেকে শুরু করে যে সমস্ত আজকে সুজন চক্রবর্তী যারা ওপার বাংলা থেকে উদ্বাস্তু হয়ে এসেছে, যাদের পরিবার উদ্বাস্তু হয়ে এসেছে, কারুর ওখানে ভাতের লড়াই কম পড়েনি, জাতের লড়াইয়ে আমরা পিছিয়ে গেছিলাম। তাই আজকে যদি আপনি জগন্নাথ চট্টোপাধ্যায়ের কথা বললেন, কি ভুল বলেছেন বলুন তো? আজকের দিনে দাঁড়িয়ে একের পর এক জায়গায় ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, একের পর এক জায়গায় আজকে এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি কোন বিজেপি গিয়ে আপনি বলুন তো শ্যামপুরে দুর্গাপুজোয় আক্রমণ করেছিল, দুর্গা মণ্ডপ আমাদের আক্রান্ত
হয়েছে আজকে সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা কি করব আমাদের কি করণীয়